Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রতি সুলতানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই আমি ভাইয়াদের শপের মোটামুটি একটা 360 ডিগ্রি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমার কাছে মনে হয় আমরা ভিডিওতে যেই প্রোডাক্টগুলোই দেখাই না কেন, এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু দরকার হয় সো আপনারা সেই প্রোডাক্টগুলো কিন্তু নিশ্চিন্তে ভাইয়ার এই শপে মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চলে আসলে কেনাকাটা করতে পারবেন। আর আমার যে সমস্ত মা বোন বা ভাইয়েরা আসতে পারবেন না দোকানে, তাদের জন্য সুব্যবস্থা হচ্ছে ভাইয়ার এখান থেকে আপনারা অনলাইনে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সমস্ত জায়গা থেকে, সেটা একদম গ্রাম পর্যায়ে হলেও আপনি কিন্তু পারচেস করতে পারবেন। আর আজকে আমরা কথা বলবো মোটামুটি এটা হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড একটা প্রেস্টিজিয়াস ব্র্যান্ড, প্রোডাক্টের ডিজাইনটা হচ্ছে যে কান্ট্রিতে সেটা নিয়েও কথা বলবো, কোন জায়গায় অ্যাসেম্বল হচ্ছে সেটা নিয়েও বলবো, বলবো দাম নিয়ে। তার আগে জেনে নেওয়া যাক ভাইয়ার দোকানের ঠিকানা। পাশাপাশি দুটো দোকান, 79 এবং 80 নম্বর দোকান, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, দোতলা ঢাকা সার্ভিস সেন্টার। ভাইয়া আপনাদের সুবিধার জন্য অনেক সময় আপনারা ফোনে দেখা যায় বাইরে যখন বের হন মোবাইলে ডাটা থাকে না, আর ভাইয়াদেরকে নর্মালি কল করলে পান না, বিকজ অফ তাদের এখানে নেটওয়ার্ক থাকে না। তো সেই জন্য ভাইয়া একটা TNT নাম্বার নিয়েছে 02551505071। আর এখানে ভাইয়ার ভিডিও স্ক্রিনে আমি এই TNT নাম্বারের পাশাপাশি যে নাম্বারটা দিব, নাম্বারটা হচ্ছে 01684937945। আর নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতেও আপনাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ ইমো করা হয়েছে 01919102445। সো আমি বলছিলাম ভাই, এটা মোটামুটি একটা বেশ রিনাউন্ড একটা ব্র্যান্ড এবং এদের কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি লাইক আমি কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে একটা ব্র্যান্ডকে পচে আর একটা ব্র্যান্ডকে হাইলাইট করা একদম ব্যক্তিগতভাবে পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমি কোনো ব্র্যান্ডের বদনাম করে এটাকে অনেক ভালো বলবো না, বাট এটার কী কী ভালো দিক আছে আমি সেটা আপনাদেরকে বলতে পারি। যেমন এটার ম্যাট পলিশিং, আমরা অনেক সময় আছি একটা শাইনিং গ্লসি পলিশিংয়ের প্রোডাক্ট কিনে, কিন্তু স্টিলের জিনিস আমরা মেজে ঘষে ধুতে গেলে অবশ্যই আস্তে আস্তে ওটা ফেড হবে, এটা স্বাভাবিক, যদিও ওটা নিয়ে আমরা কষ্টও পাই না কারণ জানি জিনিসটা আমার ইউজ করতে করতে ফেড হয়েছে, বাট এটার পলিশিংটাই রাখা হয়েছে ম্যাট, যার কারণে এটা সবসময় এরকমই থাকবে, আপনি যতই মাজেন যতই ঘষেন এমনই থাকবে। আর এটার মডেলটা আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি ভালো লেগেছে কারণ এটা যেমন গভীর রাখা হয়েছে মানে ডিপ রাখছে, তেমন একটু পুরোনো দিনের হাড়ির মতোও রাখছে, আবার নতুন দিনের একটা ছোঁয়াও আছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। এখন দেখাই, অনেকে জানতে চাইবেন বা অনেকে প্রশ্ন করেন এই কথাগুলো কেন দাম, আমি চাইলে প্রোডাক্টের সাইজ আর দাম বলতে পারি কিন্তু ভিডিওগুলো আমরা কেন করি, কারণ আমি জানি আমার এই কথা বা বিশ্লেষণ থেকে আমার অনেক আপুরে আছে যারা সরাসরি আসতে পারে না, তারা বুঝে শুনে প্রোডাক্টটা কেনে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই প্রোডাক্ট হচ্ছে 304 গ্রেড, যেটা স্টেনলেস স্টিলের জন্য ফুড গ্রেড বলা হয়। এটা হচ্ছে ফুড গ্রেড একটা এসএস, নন ম্যাগনেট এসএস, এটা পৃথিবীর যে কোনো ধরনের চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের চুলা মানে যে কোনো ধরনের, সেটা তেলের চুলা হোক, লাকড়ির চুলা হোক, গ্যাসের চুলা হোক, ইলেকট্রিক চুলা হোক, ইন্ডাকশন হোক, ইনফ্রারেড হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি সব চুলায় ব্যবহার করতে পারবেন। এখন বলছি এটা আপনারা ক্যাসরেল বা যেটাকে আমরা বলি হাড়ি সেই হিসাবেও নিতে পারবেন, কেউ যদি চান একটু বাজেট বাড়িয়ে একটু বুদ্ধি করে আমার মতো করে চিন্তা যদি করেন যে জিনিস একটু দাম সামান্য বাড়িয়ে যদি এমন একটা কিছু কিনি যেটা আমার দুইটা কাজই হলো, তাহলে আপনারা চাইলে স্টিমার প্লাস ক্যাসরোল যেটা আছে সেটাও কিনতে পারেন। এখন স্টিমার আর হলো ক্যাসরোল এটাকে আপনি হ্যাঁ ওই যে আমরা বাসায় যে জালিগুলো ব্যবহার করি সেই হিসেবেও, ইয়েস, মাল্টি ট্যালেন্টেড এ সংসারী ছেলে বোঝা যায়, ঠিক আছে, আমার ভাবিকে অনেক হেল্প করে আই গেস, থ্যাংক ইউ ভাইয়া, বলেন না আমার কাছে না মনে হয় ভাই আমার মাঝে মধ্যে ভিডিওতে যে আমি ইউনিক ইউনিক আইডিয়া বলি কিন্তু আপনিও কিন্তু অনেক আইডিয়া বলেন, আচ্ছা যাই হোক সমস্যা নয় এটা ভাইয়ারা সলভ করুক। সো আমরা এখন বলতেছিলাম যে ভাইয়ার মোটামুটি ভালো আইডিয়া হয়ে গেছে, তো ভাইয়া যেটা বলছিল সত্যি এটা অনেক হ্যাবি, এমন না যে স্টিম আমরা অনেকেই কম করি, তাহলে কি এটার ব্যবহার নাই শুধু শীতকাল ভাপা পিঠা খাওয়া ছাড়া বা অন্য কিছু ছাড়া? আমি একটা সহজ হিসেব বলি, আমরা অনেক সময় আছি দুই চুলায় দুইটা রান্না করি, আলুটা এক চুলায় সিদ্ধ করছি এক চুলায় ভাত করছি, আপনি এটার উপরে আলু দিতে পারবেন, সবজি দিতে পারবেন, অনেক সময় আমরা আছে রান্না করার জন্য সবজিটা যদি এটার মধ্যে ভাপে সিদ্ধ করে পাশে মশলাটা কষাই নেই চট করে সবজিটা ওটার মধ্যে ঢেলে দিলে কিন্তু অর্ধেক টাইমে রান্না হয়ে যাবে, এরকম ভাবে আমি করে দেখানোর চেষ্টা করবো। আসলে বাসার ব্লগ দেওয়ার সময় পাই না, আমার অনেক পরিকল্পনা থাকে মাথার মধ্যে, অনেক ভিডিওর আইডিয়া আসে কিন্তু আসলেই আমার এক্সিকিউট করার সময় হয়ে ওঠে না।
তো এটাকে একদম রাফ এন্ড টাফ ইউজ করা যাবে। আমরা অনেকগুলো ইউজেস বলে দিছি, এখন আমরা জানবো শুধু ক্যাসারোলের সাইজ, দাম এবং উইথ স্টিম সহ ক্যাসারোলের দাম এবং ইয়া। পাশাপাশি আমরা এখানে আরও একটা ব্র্যান্ড রেখেছি, আমাদের দেশের রিনাউন একটা ব্র্যান্ড এবং আমাদের দেশের গর্ব বলা যায় এক কথায়, ওয়ার্ল্ড ক্লাস একটা প্রোডাক্ট, কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে, ডেফিনেটলি আমরা এটাকে নিয়ে প্রাউড করি। সো এখন আসি আমরা মার্ক অ্যান্ড ল্যান্ড, আমি যদি উচ্চারণ ভুল না করে থাকি ভাইয়া, প্রোডাক্টটা ডিজাইনটা কোন কান্ট্রি করছে, দেওয়া আছে কোনো কিছু? অ্যাসেম্বল তো চায়নাই হচ্ছে, বাট অসম্ভব সুন্দর আমরা সেটাই বলছি। এটা কত সাইজের ভাইয়া, কত সিএম? 24 সিএম। এর দাম কত? আচ্ছা 22 সিএম, আর বড়টা 24। আচ্ছা 22 সিএম টার দাম কত? ঢাকনাটা কি আনব্রেকেবল? 100% ফেলেই দেখান না, ফেলে দেখাবো, ভয় লাগে কিন্তু, আবার ভেঙে গেলে আমি কিন্তু জরিমানা দিব না, বিসমিল্লাহ। সো আপনারা তো দেখলেন যে এটা ঢাকনাটা হচ্ছে আনব্রেকেবল, যার কারণে আপনি কিন্তু স্টিলের এই হাড়িটার সাথে গ্লাসের ঢাকনা পেলেও এটা অনেক দিন, অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন, এক কথায় বলা যায় যুগের পর যুগ। তো এখন বলেন ভাইয়া 22 সেন্টিমিটারের দাম কত? আমরা একটু এভাবে করে ধরলাম যেন আপনারা স্ক্রিনশটটা দিতে পারেন, যে শুধু ক্যাসারেল, এভাবে স্ক্রিনশট দিয়ে আপনি যদি শুধু সাইজটা উল্লেখ করে দেন যে ভাইয়া আমার 22 সিএম দরকার, ভাইয়া 22 সিএম দিবে, যদি বলেন 24 সিএম দরকার 24 সিএম দিবে। এখন জানবো 24 সিএম এর দাম 3300 টাকা। আচ্ছা এখন আমরা জানবো উইথ লিডের যেটা আছে আমাদের স্টিমার, মানে আপনারা যদি কেউ স্টিমার সহ নিতে চান 24 সিএম, সেটার দাম কত পড়বে ইমন ভাই? এটা 3900 টাকা। 3900 টাকা, তার মানে স্টিমারের ক্ষেত্রে একটু বেড়ে গেল কত, 1000 এর মতো নাকি একটু কম, একটু কাছাকাছি? আচ্ছা যাই হোক, বাট এটাও তো, এটাও অনেক ডিপ, পাশাপাশি এটার ইম্পর্টেন্সই অনেক, ঠিক আছে? এটা ওই যে ভাইয়া যেটা বললো যে আপনি বাসায় যে নুডলস গুলো ছাকা থেকে শুরু করে শেষ করতে পারবেন, ওইটা ক্ষয় হওয়ার কিছু নাই, তো আমরা যে ওই অনেক সময় জালি টালিও কিনি 500-1000 টাকা দিয়ে, ওইটা এই কাজে লাগে, এটা স্ক্রু মারা না যে ঢিলা হয়ে যাবে, বাইয়া হবে, দেখছেন জিনিসটা একদম মজবুত, কত অনেক, আর হ্যান্ডেলটা অনেক মোটা, একদম 100% কোয়ালিটি, এইটাই। সো দামটা আরেকবার 3900 টাকা, আর যেটা 24 স্টিমার সহ 4300 টাকা। এখন আসি এই ভিডিওর সাথে, যদিও আমরা আসলে এক ভিডিওর মধ্যে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট খুব বেশি একটা দেখাই না, আমি একটু ক্লাসিফাইড করে ভিডিও করতে ভালোবাসি, বাট তারপরে ভাইয়াকে একটু রিকোয়েস্ট করলাম, কারণ অনেক আপুরেই দেখা যায় এই ভিডিওটা দেখলে পরে স্কিপির ব্যাপারটা জানতে চাইতে পারেন, তো তাদের জন্য বলবো এই ভিডিওটার মধ্যে রাখা। এখন বলি স্কেবি কিন্তু মাল্টি, ভাইয়া এই স্টিমারটা উঠে ফেলান, স্কেবি হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট সেল করে, ইয়েস, এটা হলো অ্যাকচুয়ালি এটা একটা স্টিলের ঢাকনা থাকে এটা, ইয়েস ইয়েস ইয়েস, ভাইয়া এটা আপনাদের জন্য ম্যানুফ্যাকচার করছে জি কোম্পানির বাইরে গিয়ে, জিনিয়াস পোলা, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাইয়ার ম্যানুফ্যাকচার, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি চান যে কেন, কারণ স্টিমারের সাথে না কাচের ঢাকনাটা হলে ভালো হয়, বাষ্পটা বের হইতে পারে, তো আপনি যদি ভাইয়ার কাছ থেকে অনুরোধ করেন যে ভাইয়া আমি 26 সিএম এর একটা মাল্টিপ্যান নিবো এবং সেটার সাথে আমি স্টিলের ঢাকনা চাই না, ওইটার সাথে আমি হচ্ছে গিয়ে একটা স্টিমার নিচ্ছি এবং হচ্ছে আমি একটা কাচের ঢাকনা চাই, তাহলেই ভাইয়া বুঝে যাবে, অথবা আপনার বাসায় যদি অলরেডি 26 সিএম থাকে আপনি চাইলে শুধু স্টিমারের এই অংশটাও নিতে পারবেন, আপনার বাসায় যদি দুইটাই থাকে শুধু কাচের ঢাকনা চান সেটাও হবে, ঠিক আছে? সো সব হবে। এখন তাহলে শুধু কাচের ঢাকনার দাম জানি, শুধু কাচের ঢাকনার দাম 450 টাকা এই সাইজটা, ঠিক আছে? 26 সিএম এটা, আর এই ঢাকনাগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল ভাইয়া, না না না, এই জায়গাটা উঁচু নিচু, এই জায়গাটা উঁচু নিচু, ওকে ওকে ঠিক আছে, ওকে ডান। সো আপনারা দেখতে পেলেন যে আমাদের বাংলাদেশি এসকেবির ঢাকনাও কিন্তু আনব্রেকেবল, আসলে মানুষ এখন যেটা দেখে, যেহেতু অনেকে অনলাইনে কিনে এসে দেখা সম্ভব না, তাই আমরা ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এমনভাবেই করার চেষ্টা করি যেন আপনারা আমাদের উপর আস্থা না করেন, আমাদের প্রোডাক্টের উপর যেন আস্থা করেন। তো এখন তো আমরা ঢাকনার দাম জানলাম, ঢাকনার পরে আমরা জানবো ভাইয়া ইসের দামটা, এই যে শুধু স্টিমার পার্টটা
শুধু স্টিমার পার্ট এই একটা সাইজ 200 টাকা ছিল আচ্ছা এখন 200 টাকা অনার করে এটাকে 1600 টাকা করা হইছে ওকে ডান তার মানে 200 টাকা কমে গেছে জি ওকে সো স্টিমার পার্ট হচ্ছে এখন মাত্র 1600 টাকা আর যদি আমরা কেউ হচ্ছে স্টিলের ঢাকনা সহ 26 সিএম এর এটার একটা নেয় তাহলে দাম কত 2065 টাকা 2065 টাকা আচ্ছা যদি কেউ ঢাকনা ছাড়া নিতে চায় পারবে না স্টিলের ঢাকনা ছাড়া তো পারবে না বাট স্টিলের ঢাকনা তাহলে তো ভাই এটার দাম ধরতে হবে স্টিলের ঢাকনা সহ এটার দাম মানে এটার সাথে দুইটা ঢাকনা পাবে এক কথায় এই সেটের সাথে তাই না একটা যদি এভাবে কেউ নেয় ঢাকনা যেন নেয় না না আমি সেটা বলতে যাচ্ছি না যেমন আপনি যে সেটটা আপনি এখন যে সেটটা দিচ্ছেন এই ভাবেও তো কেউ নিতে চাইতে পারে তখন তো আপনি স্টিলের ঢাকনা ছাড়াই দিতে হবে তো এই সেটটা যদি কেউ নিতে চায় আমি সেটার দাম জানতে চাচ্ছি যে একটা কাচের ঢাকনা হবে একটা স্টিমার হবে একটা 26 সিএম এর মাল্টিপ্যান হবে অর্থাৎ আপনি এখানে যা রাখছেন সেটাই এটার দাম কত 3800 টাকা পড়বে ওকে ফাইন সো আপনারা চাইলে হুবহু এভাবে নিতে পারবেন আপনারা চাইলে স্টিলের ঢাকনা সহ এটা নিতে পারবেন আপনারা চাইলে এটা আলাদা নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই যদি স্টিল ঢাকনা দিয়া নাই তাহলে পড়বে হলো 3650 টাকা ওকে ফাইন সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও তবে ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই আমার দর্শকরা যারা অনলাইনে কিনবে তারা কিভাবে কি করবে তারা তো আমাদের এখানে যেমন আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে জি আর কন্ডিশন সিস্টেমও আছে ওকে ঢাকার বাইরে হলে আপনি কিছু টাকা বিকাশ করে দেন তারপর সামথিং কিছু বুকিং মানে হ্যাঁ বুকিং দিয়ে তারপরে পরবর্তী ইয়াটা যখন হাতে আপনার প্রোডাক্টটা পাবেন তখন আপনি বাকিটা পে করে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট বুঝে নেবেন আর যারা হচ্ছে ঢাকা হবে ঢাকার ভিতরে আপনি অর্ডার করলেই হবে প্রোডাক্ট চলে যাবে তারপরে দেখে শুনে আপনি আমার কাছে আপনার প্রোডাক্ট নিয়ে নিলেন আর টাকা তখন দিয়ে দেব ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো এই ছিল তথ্য উপাত্ত এবং আজকে কিছু অসাম প্রোডাক্ট কালেকশন আই গেস আমাদের আজকের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটা লাইক পারে এই ভিডিওটা আরেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হয়তোবা আপনার প্রয়োজনে না আসলেও তার কাজে লেগে যেতে পারে আরেকটা বিষয় হলো যদি কেউ আমাদের এখান থেকে মিনিমাম দুইটা প্রোডাক্ট নেবে হ্যাঁ তাহলে ডেলিভারি কস্ট আমরা ফ্রি করে দেব ওয়াও সেটা কি অল ওভার ঢাকা একদম অল বাংলাদেশ ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম